হাই দর্শক, আমি এয়ালি, আপনি দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া যাক। আপনারা নিশ্চয়ই জানেন গো মাংস অর্থাৎ গরুর মাংস। আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাতে চলেছি আত্মা কাঁপানে ভিডিও, নগ্ন করে দুজনকে রাস্তায় ঘোরানো হয় এবং নগ্ন করে তাদেরকে বেধড়ক পিটা হয়। তাদের অপরাধ, তারা মাংস বিক্রি করেছে। মানে প্রশাসনের আর দরকার নেই, কোর্ট আদালতের দরকার নেই। এই দেশে আমরা দেখছি মানুষ নিজেরা সাজা দিয়ে দিচ্ছে, আইনকে তারা হাতে তুলে দিচ্ছে। গো মাংস, গরুর মাংস নিয়ে, গরু নিয়ে আমাদের এই দেশে কিভাবে রাজনীতি হয়। আর গরুরা যখন মারা যায়, কদিন আগে আপনারা নিশ্চয় দেখেছেন গরুর একটা রোগ হয়েছিল, তার কারণে হাজার হাজার গরু কিন্তু মারা গেছে। কিন্তু গো ভক্ত যারা গো রক্ষক, তাদেরকে কিন্তু সামনে পাওয়া যায়। আর রাজনীতি করার বেলায় কোন মুসলমানের বাড়ির ভিতরে, ফ্রিজের ভিতরে গরুর মাংস রাখা আছে, সেই খবরটা এরা পেয়ে যাচ্ছে। কে গরুর মাংস খাচ্ছে, সেই খবরটা এরা পেয়ে যাচ্ছে। দেশ জুড়ে গত কয়েক বছর ধরে কত মব লিঞ্চিং হয়েছে, কত সাধারণ বেগুনা মানুষের জীবন গেছে এই গরু আর গরুর মাংস নিয়ে। মানুষকে ধরে ধরে মেরে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারা সেই সব ভিডিওগুলো দেখেছেন। চলুন আপনারা ভিডিওটি দেখুন, তারপরে কুতাগরের ভিডিও আপনাদেরকে আমি জানাব। আপনারা ভিডিও দেখলেন, আইনের পরোয়া করা হচ্ছে না। মানুষ নিজে আইনটা হাতে তুলে নিয়ে তারা নিজেরা বিচার করছে। আজকে আমাদের দেশের এই অবস্থা। আপনারা নিশ্চয় জানেন গো মাংস রপ্তানিতে, গরুর মাংস রপ্তানিতে আমাদের দেশ থেকে যে বিদেশে রপ্তানি করা হয়, কারা রপ্তানি করে, তাদের নাম কি, তাদের জাত কি, তাদের ধর্ম কি, আপনারা নিশ্চয় ভালো রকম জানেন। আর রাজনীতি করার বেলায় খালি হিন্দু মুসলমান, গরুর মাংস, গো মাতা এই ধরনের জিনিসকে ব্যবহার করা হয়। এই ভিডিওটি কোন জায়গার ভিডিও আপনার ডিসপ্লেতে দেখুন। যেই দুজন ব্যক্তিকে ধরা হয়েছে, এর মধ্যে কেউ মুসলমান নয়। কে যেন বলেছিল, কাপড় দেখে মানুষ চিনা যায়, বলেছিল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, বলেছিল কাপড় দেখে মানুষ চিনা যায়। আজকে কি কাপড় দেখে মানুষ চিনতে পারা যাচ্ছে, এটাই এখন প্রশ্নের বিষয়। দর্শক, এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি আপনার প্রত্যেকটা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনারা শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। হিন্দু মুসলমানের সম্প্রীতি, একতা, ভালোবাসা, মহাব্বত সকলে বজায় রাখুন। উস্কানিমূলক বক্তব্যই কান দেবেন না, দাঙ্গায় পা দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনালী।